কেবল বিদ্যুতের আলো নয় দেশের সবার ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান আগাম ঘোষণায় 2021 সালে 15 জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। রিপোর্ট আরো জানাচ্ছেন সময় ইসলাম। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2021 সালের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীকে মোকাবেলা করে 34,36,62,412 বই 4,16,55,226 জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসাবে গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন সেই ইতিহাসও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ইংরেজি নববর্ষ শুরু হতে যাচ্ছে আগামীকাল, তাই সবাইকে আমি আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষা ছাড়া একটা জাতি কখনো উন্নত হতে পারে না এবং আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই, দারিদ্র মুক্ত করতে চাই, কিন্তু আমি জানি শিক্ষিত জাতি ছাড়া দারিদ্র মুক্ত করা কখনো সম্ভব নয়। তাই আমরা সেই শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি, যে কারণে আমরা বিনা বা আমাদের গার্জিয়ান বা অভিভাবক তাদের ভার লাঘব করবার জন্য আমরা বিনা পয়সায় বই বিতরণের কাজ শুরু করি 2010 সাল থেকে। সে সময় আসলে এটা কঠিন একটা কাজ ছিল, কিন্তু তারপরও আমরা এটা শুরু করে দিয়েছি। 2021 যে শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে সেখানে 34,36,62,412 পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। করোনা কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইন ক্লাস করার পাশাপাশি শিশুতোষ গল্পের বই পাঠে উৎসাহী করা সহ খেলাধুলায় আগ্রহী করতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। ছেলেমেয়েদের কথা চিন্তা করি, আবার স্কুল খোলা এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি, এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করবো না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। জানি ঘরে বসে থাকা অত্যন্ত কষ্টকর, সময় কাটানোও কষ্টকর, তারপরও খালি পাঠ্য বই না, এখন অনেক বই আছে পড়া যায়, সেটা পড়তে পড়ার জন্য আমি অনুরোধ করবো। তাছাড়া সেই সাথে একটু খেলাধুলা করতে হবে। এখন যেমন শীতকাল, আমাদের বিভিন্ন ধরনের লেবু আছে, কমলা লেবু সহ বিভিন্ন লেবু আছে, ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আর সবসময় ঘরে বসে না থেকে যে কোনো সময় রোদে একটু থাকা, খোলা বাতাসে থাকা অবশ্যই এটা থাকতে হবে, যেটা আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে পারে। দেশের শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি ডিজিটাল পদ্ধতির আরো বিস্তার ও শিক্ষকদের প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় ইসলাম, চ্যানেল আই।